ব্যাংক যেমন আমানত গ্রহণ করে তেমনি বিপরীতে গ্রাহককে দিয়ে থাকে ঋণ, যা গ্রাহক চাহিদা ভিত্তিতে বিভিন্ন অঙ্কের এবং বাজার সংগতিপূর্ণ সুদহার এবং মেয়াদের হয়ে থাকে। বেঁধে দেওয়া সময়ে যে ঋণ নেওয়া হয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হয় গ্রাহককে। যদি নির্দিষ্ট সময়ে গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয় তবে তা চিহ্নিত হয় খেলাপি হিসেবে। ব্যাংক থেকে ক্রেডিট কার্ড কিংবা যে কোনো ঋণ নিতে গ্রাহককে অবশ্যই আগে নেয়া ঋণের তথ্য বা খেলাপি ঋণের ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হয়, যা বাংলাদেশ ব্যাংকের সিআইবি বিভাগ দিয়ে থাকে। এতদিন কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট কর্মকর্তারা এবং তফসিলি ব্যাংকগুলোর প্রধান শাখা এ বিভাগের তথ্য যাচাই বাছাই করতে পারতেন, কিন্তু এখন ব্যাংকগুলোর শাখা অফিসও সিআইবির তথ্য যাচাই করতে পারবে। সম্প্রতি এমন সিদ্ধান্ত দেশের সবগুলো ব্যাংককে জানায় বাংলাদেশ ব্যাংক। বিষয়টি প্রকাশের পর নানা আলোচনা ও সমালোচনা তৈরি হলে তা গণমাধ্যমের কাছে পরিষ্কার করে তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক। জানানো হয়, খেলাপি বা ঋণগ্রহীতা ব্যক্তির তথ্য যাচাই করে ভেরিফিকেশন সার্টিফিকেট কোনো শাখা ব্যাংক দিতে পারবে না, তা দেওয়ার এখতিয়ার শুধু কেন্দ্রীয় ব্যাংকের। বুধবার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তা স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংক। ঋণগ্রহীতা ব্যক্তির তথ্য যাচাইয়ে বিষয়টি গণমাধ্যমে ভিন্নভাবে এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, সিআইবি শাখা থেকে কোনো গ্রাহকের বিষয়ে তথ্য এন্ট্রি হলে তা বাংলাদেশ ব্যাংকের ডাটাবেজে চলে আসবে, এরপর কেন্দ্রীয় ব্যাংকই যাচাই বাছাই করে সিআইবি সার্টিফিকেট দেবে। যে প্রক্রিয়া আমরা এটাকে ভ্যালিডেট করি এবং সিস্টেম আপডেট থাকবে সেই প্রক্রিয়াগুলো ফলো করা হবে এবং ডাটাবেস কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছেই থাকছে। নির্বাচনের আগে এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি কেন্দ্রীয় ব্যাংকের স্বাভাবিক প্রক্রিয়া যা নির্বাচনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আপনারা বিভিন্ন রকমের ডিজিটাল সার্ভিস ইউজ করছেন, সেগুলো কিন্তু একই সিস্টেম নিয়ে আজকে 10 বছর ধরে তো কাজ হচ্ছে না, তার মানে রেগুলারলি কিছু না কিছু সিস্টেম আপগ্রেডেশন হচ্ছে এবং সেইখানে কিছু চেঞ্জ হচ্ছে। ঋণগ্রহীতা ব্যক্তির তথ্য যাচাইয়ে সময় লাগত 45 কার্যদিবস, তবে নতুন সিদ্ধান্তে ডিজিটাল পদ্ধতিতে তা অনেকটাই কমে আসবে বলে জানান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ চেয়ারম্যান সেলিম আরেফ হুসাইন। তিনি বলেন, এ নিয়ে অস্বস্তির কিছু নেই, তবে এটি সম্পূর্ণভাবে চালু হতে আরও কিছুটা সময় লাগবে। তো স্বাভাবিকভাবে এই ডিলেটা কমানোর প্রচেষ্টা চলছে। আমরা আশা করা যায় যে সপ্তাহ দুয়েকের মধ্যে প্রসেসটাকে আরও ডিজিটালাইজ বা অটোমেটেড করার ব্যাপারে কাজ হবে। সবশেষ হিসাবে দেশের ব্যাংক খাতে খেলাপি ছাড়িয়েছে 1.5 লাখ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 10.11%। আতাউনিয়ন, এখন ঢাকা।